ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নানা উদ্যোগ নিলেও মিলছে না সুফল। ক্রেতারা বলছেন লকডাউন শিথিলের সিদ্ধান্ত সঠিক হয়নি, আর বিক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে না মানায় সংক্রমণ আরও বাড়তে পারে। আর কেনাকাটায় স্বাস্থ্যবিধি না মানার সমালোচনা করেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। করোনার ভয়াবহতা ঠেকাতে সরকারের যে কোনো কঠিন সিদ্ধান্ত মানার কথা জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগের কারণে 25 মার্চ থেকে অঘোষিত লকডাউনে দেশের গরিব ও দুস্থদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকায় নেমে আসে বিপর্যয়। এরই মধ্যে ঈদকে সামনে রেখে দেশের প্রান্তিক আয়ের মানুষের কথা ভেবে সীমিত পরিসরে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। নামিদামি মার্কেট বন্ধ রাখা হলেও সরকারি সিদ্ধান্তে কেনাকাটার জন্য খুলে দেওয়া হয় রাজধানীসহ দেশের অনেক মার্কেট ও শপিং মল, কিন্তু সেখানে প্রদত্ত শর্ত ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না। ডেলি শত শত আক্রান্ত হচ্ছে আমাদের অসতর্কের কারণে, আমরা যে ফেরিঘাটে লক্ষ লক্ষ মানুষ, এখানে কোনো মেনটেন হচ্ছে না, সবাই গাদাগাদি করে কেনাকাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়তেছে তো, বাড়তেছে না। এটা যে আপনি বুঝছেন, তাহলে আপনি কেন আসছেন? বাচ্চাদের কারণে, বাচ্চারা বায়না করে নতুন কাপড় চিপড়ের জন্য। এলিফ্যান্ট রোডের প্লাস পয়েন্টের চিত্র এটি। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাকাটা। টিভি ক্যামেরা দেখার পর সচেতন হন তারা, অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে ক্রেতারা। কাস্টমার অনেক সময় মানতেছে, অনেক সময় নিজে ইচ্ছায় ঢুকতেছে, আমরা ঢুকতে দেই না, তারপরে চিল্লাচিল্লি করতেছে। বেশ কয়েকটি শপিং মল ঘুরে দেখা মেলে স্বাস্থ্যবিধি না মানার অসংখ্য চিত্র। বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানার কথা জানালেও অপকটে স্বীকার করছেন সত্যিটা। 3 ফিট ছিল না, ঠিক আছে, আপনার এখন কাস্টমার তো খুবই কম, হয়তো দেখাচ্ছে হঠাৎ অনেকে চলে আসছে, তো ওটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। 90% 10% আমাদের জন্য ঠিক আছে। করোনা মহামারীতে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে, সে মুহূর্তে লকডাউন কঠোর না করে বরং শিথিল করায় সংক্রমণের সংখ্যা বাড়ার আশঙ্কা তাদের। যত জনসমাগম বাড়বো, তত আক্রান্ত বাড়বো, তত মৃত্যু বাড়বো। মালিকের কাছে টাকা চাইলে কি তোমরা দোকান খুললে বেচে না কেন? তাহলে আমরা কি করবো? আমরা গরিব মানুষ, আমাদের তো চলতে হবে। আর ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসলেও ধীরে ধীরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শপিং মল খুলে দেওয়ার সমালোচনা করেন। লকডাউন খুলে দেওয়াতে এতে দেশের জন্য অমঙ্গল সৃষ্টি হচ্ছে, যত দিন যাচ্ছে তত দিন দিন খারাপ হবে। এখন মালিক সমিতির মধ্যে অনেক মার্কেট সমিতি আছে, তারা বন্ধ করে দিছে, এখন তারা বলছে নির্দেশনা না মানার কারণে তারা খুলে বসে আছে। এখন আরো ঝুঁকি বেড়ে গেছে, তাহলে এখন কি করা উচিত? আবার লকডাউন দেওয়া উচিত। ঈদের কেনাকাটায় ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানার কথা স্বীকার করে করোনা প্রতিরোধে সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। যারা ক্রেতা সাধারণ আসছেন মার্কেটে, তারাও ওভাবে স্বাস্থ্যবিধি মানছেন না, আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু সমস্যা আছে। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোনো সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে চলব। করোনা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোহান খান, এসটিভি, ঢাকা। সুপ্রদর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.sctv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে youtube.com/sctvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে পারেন youtube.com/sctvnews, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sctvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।